বিক্ষোভ কারীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন দিলীপ ঘোষ। বিতর্ক রাজনৈতিক মহলে। বাঁকুড়ায় রাস্তা আটকে দিলীপ ঘোষের গাড়ির সামনে কালো পতাকা দেখালো একদল বিক্ষোভকারী। ফেসবুকে এমন ভিডিও প্রকাশ করেছেন তিনি নিজেই। পরে পুরুলিয়ার একটি জনসভা থেকে দিলীপবাবু অভিযোগ করলেন বিক্ষোভকারীদের সরাতে পুলিশ ছিল না। একই সঙ্গে জনসভা থেকে তিনি মন্তব্য করেন তার গাড়ির ড্রাইভারকে তিনি বলে দিয়েছিলেন কেউ রাস্তা আটকে বিক্ষোভ করলে তার চালক যেন বিক্ষোভকারীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। আর এরপরই দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্ক রাজনৈতিক মহলে। শোনাবো ঠিক কি মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। প্রায় জায়গায় এরকম হয়, তখন কিন্তু পুলিশকে পাওয়া যায় না।